নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল এবিসি। আমি বিজয়, আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। আজ আমি আপনাদের সাথে আলোচনা করব শনির রাশি পরিবর্তনের ক্ষেত্রে। প্রত্যেকটি রাশির ক্ষেত্রেই কিছু না কিছু বড় প্রভাব পড়ে থাকে। কোন রাশির মানুষদের কি প্রভাব পড়তে চলেছে সে বিষয়ে আজ আমি আপনাদের সাথে এখন আলোচনা করব। দেখুন, শনি দীর্ঘ সময় ধরে একটি রাশিতে অবস্থান করে থাকে এবং বহু দীর্ঘ সময় ধরে শনি তার প্রভাব প্রত্যেকটি রাশির উপর কিন্তু দিয়ে থাকে। শনি 4 নভেম্বর 2023 তার মার্গী রূপ ধারণ করেছে বক্রী অবস্থা থেকে। মার্গী হওয়ার ফলে শনির যে শক্তি সেটা কিন্তু আরো বেশি বৃদ্ধি পেয়েছে। দেখুন, শনি মার্গী হওয়ার ফলে রাজনৈতিক এবং সামাজিক পরিণাম অনেক বেশি হবে। সব মিলিয়ে শনির মার্গী হওয়ার ফলে পরিস্থিতি অনেকটা মধ্যম থাকছে বর্তমানে। এই শনির মার্গী হওয়ার ফলে অনেক মানুষের কর্মজীবনে এবং অনেক মানুষের স্বাস্থ্য ক্ষেত্রে, বিশেষ করে স্বাস্থ্য সম্বন্ধীয় সমস্যার ক্ষেত্রে, কিছু বিশেষ সমস্যা, কিছু বিশেষ জটিলতা এই সময়কালে নিশ্চিতভাবে তৈরি হতেও একই সাথে দেখা যাচ্ছে। দেখুন, শনির মার্গী হওয়া কিন্তু কোনো শুভ ফল নয়, শুভ প্রভাব নয়। এটি শনি মার্গী হওয়ার ফলে সব থেকে বেশি যে প্রভাব দেখা যাচ্ছে তা হলো রাহুর উপরে এবং বৃহস্পতির উপরে। এইবার শনির এই প্রভাব অত্যন্ত অশুভ, যা কোনোভাবেই কিন্তু শুভ বলা যায় না। এবার আমরা আলোচনা করব শনির মার্গী হওয়ার ফলে দ্বাদশ রাশির মানুষদের ক্ষেত্রে কি প্রভাব পড়তে চলেছে। আলোচনা যেহেতু থাকবে রাশি ভিত্তিক, তাই প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি। মেষ রাশির যারা মানুষ রয়েছেন তারা শনির এই মার্গী হওয়ার ফলে তাদের ক্ষেত্রে ফায়দা মিলতে দেখতে পাবেন। কর্মজীবনে এবং আর্থিক ক্ষেত্রে বিশেষ সফলতা প্রাপ্তি ঘটবে আপনাদের ক্ষেত্রে। এই আগামী 1.5 বছর সময়কাল আপনাদের ক্ষেত্রে ভীষণভাবে দূরযাত্রার সম্ভাবনাও কিন্তু একই সাথে তৈরি হতে দেখা যাচ্ছে কর্মক্ষেত্রের জন্য। তাই আপনাদের কর্মক্ষেত্র, আর্থিক ক্ষেত্র এবং দূরযাত্রা, এটি অত্যন্ত বিশেষভাবে কিন্তু আপনার জীবনে প্রভাব দিয়ে থাকবে। বৃষ রাশির মানুষদের শনির এই মার্গী হওয়ার ফলে বহুদিন ধরে যে কাজ পেন্ডিং ছিল, যে কাজ থেমে ছিল, আপনাদের সেই কাজ ধীরে ধীরে শুরু হতে এই সময়কালে দেখতে পাবেন। একই সাথে যদি কোনো মামলা মোকদ্দমা সংক্রান্ত কোনো সমস্যায় আপনি জর্জরিত হয়েছিলেন, সেই সমস্যার ক্ষেত্রে আপনারা এই সময় লাভ মিলতে দেখতে পাবেন। এই সময় মামলা আপনাদের ক্ষেত্রে ফায়দা দেবে। মিথুন রাশি, দেখুন, শনির ধাইয়ার যে প্রভাব, সেই প্রভাব আপনার উপর সমাপ্ত হয়েছে। কর্মজীবনে, কর্মস্থানে পরিবর্তন হওয়ার সম্ভাবনা প্রবল থাকছে। দেখুন, আপনাদের ক্ষেত্রে মান সম্মান হানি হতে পারে এবং অপযশ অপমান এগুলির কিন্তু যোগ থাকছে। তাই অত্যন্ত সাবধান যারা মিথুন রাশির জাতক বা জাতিকা আছেন তাদের ক্ষেত্রে বিশেষ সাবধানতা এবং সতর্কতা অবলম্বন করা উচিত, নচেত মান সম্মান হানির সম্ভাবনা তৈরি হতে দেখা যেতে পারে। কর্কট রাশি, দেখুন, কর্কট রাশির উপরে ধাইয়ার যে প্রভাব সেটা কিন্তু আরো বৃদ্ধি পাবে। কর্কট রাশির মানুষেরা দেখবেন আপনাদের কর্মজীবনে, আপনাদের পারিবারিক জীবনে অনেক কিছু বড় পরিবর্তন এই সময়কালে হতে দেখা যাবে। বৈবাহিক জীবন সংক্রান্ত এবং সম্পর্ক সংক্রান্ত সমস্যা আপনাদের ক্ষেত্রে কিন্তু বৃদ্ধি পেতে পারে। তাই এই সময়কালে পারিবারিক জীবন, বৈবাহিক জীবন, কর্মজীবনের দিকে বিশেষ ধ্যান, বিশেষ খেয়াল রাখা উচিত। কোনো সিদ্ধান্ত দ্রুত গতিতার সাথে আপনাদের না নেওয়াই শুভ হবে। সিংহ রাশি, দেখুন, সিংহ রাশির যারা মানুষ রয়েছেন তাদের ক্ষেত্রে প্রস্তুত হয়ে যান আপনারা। এই সময় কিন্তু বড় কোনো পরিবর্তন সম্ভাবনা আপনাদের ক্ষেত্রে ভীষণভাবে তৈরি হতে দেখা যাচ্ছে এবং এই সময় শারীরিক ক্ষেত্রে এবং কর্মজীবনে সাবধানতা বজায় রেখে কিন্তু আপনাদের চলতে হবে। এক্ষেত্রে বড় সমস্যা আপনাদের জীবনে হঠাৎ করে আসতে পারে এবং নিশ্চিতভাবে আপনাদের ক্ষেত্রে আসতে দেখা যাচ্ছে বিশেষ করে। তাই আপনাদের ক্ষেত্রে অত্যন্ত সাবধান থাকতে হবে। শরীরের ক্ষেত্রে বড় কোনো সমস্যা হঠাৎ করে চলে আসতে পারে, একই সাথে আপনাদের ক্ষেত্রে কিন্তু কর্মজীবনে হঠাৎ করে কোনো বড় পরিবর্তন, হঠাৎ করে কোনো বড় চেঞ্জ এই সময়কালে তৈরি হতে দেখা যাচ্ছে। কন্যা রাশি, দেখুন, আপনাদের ক্ষেত্রে কর্মক্ষেত্র এবং ব্যবসা ক্ষেত্র ভীষণভাবেই শুভ রয়েছে। তবে ব্যবসায় লাভ আপনারা দেখতে পাবেন বহুদিন বাদে,
বহুদিন ধরে শারীরিক ক্ষেত্রে যে সমস্যা আপনাদের ক্ষেত্রে চলে আসছে সেই সমস্যার এক নিশ্চিত সমাধান আপনারা খুঁজে পেতে এই সময়কালে দেখতে পাবেন। তুলা রাশি, দেখুন তুলা রাশি ধাইয়ার মতো পরিস্থিতি দ্বিতীয়বার আপনাদের ক্ষেত্রে তৈরি হয়ে গেছিল, কিছুদিনের জন্য হয়েছিল। বর্তমানে ধাইয়ার যে প্রভাব তা পরিবর্তন হয়ে গেছে। তুলা রাশির ক্ষেত্রে বলি, আপনাদের ক্ষেত্রে বর্তমান যে পরিস্থিতি রয়েছে তা আগের তুলনায় অনেকাংশেই ভালো, তবে আপনাদের ক্ষেত্রে জয়েন্ট পেন, একই সাথে আপনাদের ক্ষেত্রে গ্যাস্ট্রিক প্রবলেম, অ্যাসিডিটি সংক্রান্ত সমস্যা কিন্তু ভীষণভাবে এই সময়কালে ফেস করতে আপনাকে দেখা যেতে পারে। তাই বাইরের খাওয়া অ্যাভয়েড করলে আপনাদের জন্য শুভ হবে। কর্মক্ষেত্রে, বিবাহের ক্ষেত্রে এই সময়কাল সফলতার সম্ভাবনা প্রবল থাকছে, তবে আপনাদের ক্ষেত্রে সফলতা কিন্তু সহজে আসবে না। এই সফলতাকে প্রাপ্ত করার জন্য আপনাকে অনেক বেশি পরিশ্রম করতে হবে। বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশির যারা মানুষ রয়েছেন তাদের শনির যে ধাইয়ার প্রভাব কিছুটা দ্রুত হতে পারে, কিছুটা প্রভাব বৃদ্ধি করতে পারে। কর্মজীবন এবং রোজগারের সমস্যার ক্ষেত্রে একটা সমাধান মিলতে পারে যা বহুদিন ধরে আপনাদের ক্ষেত্রে সমস্যা দিয়ে আসছিল। স্থান পরিবর্তনের প্রবল যোগ এই সময়কালে আপনাদের ক্ষেত্রে তৈরি হতে দেখা যাচ্ছে। এই সময়কালে আপনাদের ক্ষেত্রে যারা বৃশ্চিক রাশির মানুষ রয়েছেন তারা দীর্ঘ সময় ধরে প্রতীক্ষার পর থেকে আপনারা কিছুটা উন্নতি এই সময়কালে কর্মজীবনে লক্ষ্য করতে পারবেন। তাই এই সময়কে আপনারা দ্রুত কাজে লাগান, এই সময় আপনাদের ক্ষেত্রে ফায়দাদার রয়েছে। ধনুরাশি, দেখুন দীর্ঘ সময় ধরে প্রতীক্ষার পরে সাড়ে সাতির সম্পূর্ণরূপে বিদায় আপনাদের ক্ষেত্রে হলো। কর্মজীবন এবং স্বাস্থ্যের যে সমস্যা তার একটা সমাধান আপনাদের ক্ষেত্রে মিলতে দেখা যেতে পারে। ধনুরাশির মানুষদের জীবনে যে কোনো ধরনের কিন্তু বাধা আসছিল সেই বাধাগুলি আপনাদের ক্ষেত্রে দূর হবে এবং বাধা মুক্তির পথ আপনারা দ্রুত খুঁজে পারবেন। আর এই বাধাগুলিকে আপনারা দূরে সরিয়ে আপনাদের যে নির্দিষ্ট লক্ষ্য ছিল সেই লক্ষ্যে কিন্তু আপনারা ধীরে ধীরে পৌঁছে যেতে পারবেন। তাই এই সময়কালে প্রচন্ড গতির সাথে আপনারা কাজ করুন, ফায়দা নিশ্চিত মিলবে। মকর রাশি, মকর রাশির মানুষদের তো বহুদিন ধরে সাড়ে সাতির প্রভাব চলছে, আরও কিছুদিন চলবে। কর্মজীবন এবং আর্থিক ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে কিছু ভালো এই সময়কালে হতে দেখা যাবে, কিন্তু আপনাদের বৈবাহিক জীবন এবং সম্পর্কের মধ্যে ভীষণ খেয়াল রাখা উচিত। আপনি প্রেমজ সম্পর্কে আছেন, প্রেমজ রিলেশনে আছেন, বৈবাহিক জীবনে দাম্পত্য সম্পর্কের মধ্যে চিরফাটল আসতে পারে, বৈবাহিক জীবনে বড় সমস্যা নিশ্চিতভাবে দেখা দিতে পারে। এদিকে বিশেষ খেয়াল রাখা আপনাদের জন্য অত্যন্ত জরুরি। কুম্ভ রাশি, দেখুন কুম্ভ রাশির যারা মানুষ রয়েছেন ভীষণভাবে কিন্তু ফায়দা মিলতে পারে, কিন্তু প্রচুর পরিশ্রম আপনাদের করতে হবে, তবেই কিন্তু ফায়দা আপনারা এই সময়কালে শনির মার্গী হওয়ার ফলে আপনারা দেখতে পাবেন। স্বাস্থ্য এবং মানসিক স্থিতি আপনাদের ক্ষেত্রে খুব ভালো নেই, তাই আপনাদের ক্ষেত্রে প্রথমে মনকে মজবুত করুন এবং সিস্টেমকে, জীবনশৈলীকে ঠিক করুন, তারপরে আপনারা সমস্যাগুলির এক সহজ সমাধানের পথ খুঁজে বের করুন। নচেত আপনাদের ক্ষেত্রে বারবার আপনার সমস্যা কিন্তু আপনাকে বারংবার কিন্তু আপনাকে নাড়া দিয়ে দেবে, যা আপনাকে কিন্তু সফলতার দরজা থেকেও ফিরিয়ে নিয়ে আসবে। তাই আপনারা সফলতার জন্য এই সময় প্রয়াস করুন, চেষ্টা করুন এবং মনকে ঠিক রাখুন, নিশ্চিতভাবে সফলতা আপনাদের ক্ষেত্রে অবশ্য মিলবে। মীন রাশি, দেখুন কর্মের জন্য কোনো বড় রিস্ক নিতে যাচ্ছেন তাহলে কিন্তু অত্যন্ত সাবধান থাকুন আপনারা। এই সময় কিন্তু কোনো ধরনের রিস্ক আপনাদের ক্ষেত্রে কাজের ক্ষেত্রে না নেওয়াই ভালো হবে। ব্যবসাতে যদি অর্থ লগ্নি করছেন তা আপনাদের ক্ষেত্রে না করাই ভালো। কর্মজীবনে, আর্থিক ক্ষেত্রে বড় সমস্যার সম্মুখীন আপনাকে হতে পারে এই সময়কালে, এবং এই সময় কোনো বড় সিদ্ধান্ত বিবাহের ক্ষেত্রে হতে পারে, প্রপার্টি ক্রয়ের ক্ষেত্রে হতে পারে, অত্যন্ত সাবধানতার সাথে অবলম্বন করুন, তা আপনাদের জন্য শুভ হবে। তাহলে আপনি আজকে আপনাদের সাথে আলোচনা করলাম শনির মার্গী অবস্থান কুম্ভ রাশিতে হওয়ার ফলে কি প্রভাব দ্বাদশ রাশির ওপর পড়তে চলেছে সে বিষয়ে। আর সেই ছোট ছোট এপিসোড আপনাদের কিরকম লাগছে অবশ্যই কিন্তু লিখে জানাবেন। যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে, কমেন্ট করতে, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সাথে ভুলবেন না। অনেক অনেক ভালো, সুন্দর, সুস্থ থাকুন, আগামী পর্বে দেখা হবে। নমস্কার।